আমি বিশ্বাস করি বন্ধু, হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত কি চমৎকার নিউজ দিয়েছেন দেখেন আমার নবী বলে দিয়েছেন বন্ধু, আমার কোন উম্মত যদি আমি নবীকে কথা দিতে পারে রে, সে কোনদিন কারো কাছে চাইবে না। আমি নবী কথা দিলাম, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আমার নবীজির এই পবিত্র জবান মোবারক থেকে হাদিস খানা শোনার পরে বন্ধু হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কমিটমেন্ট করলেন, তিনি কথা দিলেন আমি আর কোনদিন কারো কাছে চাইব না। হাদিস শরীফের শেষ অংশে বন্ধু বলতেছে তিনি কোনদিন আর কারো কাছে কিছুই চাইনি। বন্ধুরে আমার, আমরা হৃদয় থেকে আমরা কমিটমেন্ট করব, ওয়াদা করব, আল্লাহর সাথে মানিব, কেউ যদি ভালোবেসে কোনো কিছু দেওয়ার জন্য এগিয়ে আসে আমি তার ভালোবাসার প্রতীক হিসাবে এটা গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু চেয়ে নিব না। কারণ চেয়ে যদি আমি আজকের আলোচনার পর থেকে কেউ যদি বলে আল্লাহ জীবনে কত চেয়েছি, জীবনে কত খেয়েছি, কিন্তু আলোচনা এমন আলোচনার কোনোদিন তো শুনিনি। গাজী সুলাইমান আল কাদরী সাহেব আজকে আমাদের কি ইনস্ট্রাকশন দিয়েছে, এটাকে আমরা গ্রহণ করেছি, আমাদের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়েছে, এটা আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করেছি, আমার আল্লাহ কিন্তু সেটার উসিলায় আপনাকে জান্নাত দিতে পারে। কারণ কথা দিয়েছে আপনার আমার নবী, নবীর কথা কখনোই 19-20 হতে পারে না, ঠিক না ভাই? বিশ্বাস করেন না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বর্ন ইন আরফ কান্ট্রি, His father's name was Abdullah, his mother's name was Amina, his father said died before he was born, he lost his mother in his childhood, he was very truthful. Zure zure bolen Allahu Akbar. Amar nobi esheche kothay? Makkah noguri. Babar nam ki? Mayer naam holo Amina. পৃথিবীতে আসার আগে বাবা হারিয়েছে, শিশুকালে মাকে হারিয়েছে, তারপরেও বন্ধু ইংরেজ কবি তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি ছিলেন স্রষ্ট সত্যবাদী। বিশ্বাস করেন না? আমরা কোরআন তেলাওয়াত করার পরে বা হাদিস শরীফ পড়ার পরে বা রোজা শেষ করার পরে সবসময় বলি সাদাকাল্লাহুল মাওলানা আল-আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম, বলি কি বলি না? যে আল্লাহর কথা যেমনি সত্য, নবীর কথাও তেমনি সত্য। এর অর্থ হলো এটা, আমরা যদিও নবীকে মানতে রাজি না বন্ধু, তারপরেও কিন্তু মনে মনে অন্তরে স্বীকৃতি কিন্তু সেটাই দিচ্ছি, কারণ এটাকে ওভারটেক করার ক্ষমতা আমাদের কারোর নেই, ঠিক কিনা বলেন? আরো জোরে, নবীর সাথে প্রেম আছে না নাই? আরো জোরে, নবীর সামনে নবীর সামনে গজল শুনবেন নি? যখন গজল পছন্দ করেন মদিনারে বলবুল নবী রাসূলুল্লাহ, পাঠালেন খুশি হয়ে নিজে মাহবুব আল্লাহ, বলেন মদিনারে বলবুল পাঠালেন খুশি হয় নিজে মাহবুব আল্লাহ, নবুয়াত পেয়ে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল, বলেন নবুয়াত পেয়ে নবী দাওয়াতে মশগুল, তায়েফের সবে সাইমানে মুখে ইল্লাল্লাহ, পাঠালেন খুশি হয় নিজে মাহবুব আল্লাহ, বলেন মদিনারে বলবুল সবাই, পাঠালেন খুশি হয় নিজে মাহবুব আল্লাহ, মদিনারে বলবুল পাঠালেন খুশি হয় নিজে মাহবুব আল্লাহ, ওয়াহদাত বাণী শুনে কে পিল তায়েফ গণ, নবীকে পাথর মেরে জাহির করিল খুন, মারে পাথর না কে মুখে না মানিয়া আল্লাহ, কি পার
মারি বেশি মারিতে করি আজ পাল্লা সহিতে না পেরে নবী বলেন ইল্লাল্লাহ পাঠালেন খুশি হয়ে সবাই পাঠালেন খুশি হয়ে নিজে মাহবুব আল্লাহ মদিনারে বলবল পাঠালেন খুশি হয়ে নিজে মাহবুব আল্লাহ ফেরেশতারা ডেকে বলে ওগো নবী সরোয়ার হুকুম পাইলে দেব তাই ফেজা পাপার কত শক্তি রাখি তারা দেখাবো মজা এবার নিষেধ করিয়া নবীকে দে বলেন বারে বার ওদেরকে মারিলে ববে কে বলিবে আল্লাহ পাঠানের খুশি হয়ে বলেন মদিনার বলবল পাঠালেন খুশি হয়ে নিজে মাহবুব আল্লাহ চুরু চুরু বলেন মারহাবা বাস্তব কথা না এগুলো কিন্তু আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে শুধু বেদাত বলতে বলতে যারা বেশি বেদাত বেদাত বলে আপনি দেখবেন মাথা থেকে পা পর্যন্ত এদের দুই চতুর্পাশে বেদাতের গাঁটটি ঠিক কিনা বলেন যারা বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি এর আগে নিজের দিকে তাকায় তারপরে অন্যের দিকে কথা ঠিক না বেঠি বন্ধুরে আবার বলতেছিলাম ওই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরাও কথা দিব আমরা আর কোনোদিন কারো কাছে কোনো কিছু চাইব না কেউ যদি ভালোবেসে যদি নিয়ে আসে তাহলে নবীর সুন্নাহ অনুযায়ী ফিরিয়েও দিব না ঠিক কিনা বলেন এ আদর্শ নবীর আদর্শ আপনার অন্তরে লালন করতে রাজি আছেন না নাই আর জোরে বলেন সবাই রাজি বন্ধুরে আমার বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে সর্বোচ্চ একদম ভয়ঙ্কর যে তথ্যটা আমি সর্বশেষ হাদিস শরীফ বর্ণনা করে আর ওই বিষয় নিয়ে আলোচনা করব না বন্ধুরে আবার হৃদয়ে জানা লাখ হলে সবাইকে শুনতে হবে শুনবেন সবাই বন্ধুরে আবার অত্যন্ত চমৎকার একটা নিউজ সে নিউজটা হলো হযরতে কাবীসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি কি করলেন অনেক বেশি বন্ধু অভাব তাকে গ্রাস করে ফেললেন তখন তিনি দৌড়ে চলে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে সাহায্যের জন্য কিসের জন্য সাহায্যের জন্য আমার নবীর কাছে যাইতে দেরি বন্ধু আমার নবী বললেন তুমি একটু অপেক্ষা করো কি করো একটু অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত সৎকার মাল আসতেছে তার মানে তুমি বসো যখন আমার কাছে সৎকার মাল আসবে আমি তোমাকে দান করব দিব এবং হযরতে কাবীসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে রইলেন এরপরে আবার নবী বললেন তিন ওনাকে কেন্দ্র করে বললেন তিন শ্রেণীর মানুষ ছাড়া অন্য কোন মানুষ কারো কাছে হাত পাতার কোনো বৈধতা নাই যদি হাত পাতে তাহলে নিয়ে যাই কিছু তাহলে এটা হবে তার জন্য হারাম জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ কয় শ্রেণীর মানুষ আর জোরে কথা কি বুঝেন নাই এক শ্রেণীর মানুষ হলো বন্ধু সে এত বেশি অভাবী অবন্ধু সে এত বেশি অভাবী হয়ে পড়েছে কি হয়ে পড়েছে এত বেশি অভাবী হয়ে পড়েছে যতক্ষণ না পর্যন্ত সে অভাব থেকে বের হতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে মানুষের কাছ থেকে সাহায্য নিতে পারবে যেই মাত্র তার কাছ থেকে অভাব দূর হয়ে যাবে তখনই সে অন্যের কাছ থেকে হাত পাতা থেকে বিরত হতে হবে সুবহানাল্লাহ দুই নাম্বার হলো আমার নবী বলে দিয়েছেন প্রাকৃতিক দুর্যোগ আমাদের মাঝে আসে কি আসে না আমাদের বিশেষ করে আমার প্রিয় জায়গা হলো চট্টগ্রাম কারণ এটা সুন্নিয়তের শহর নবীর প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্তের জায়গা হলো চট্টগ্রাম ঠিক কিনা বলেন বন্ধুরে আমার সমুদ্রের উপকূলীয় এলাকায় কক্সবাজারের এরিয়ার মধ্যে গতকালকে হামুনের তাণ্ডবে তিনজন লোক মারা গেছে জানেন কি জানেন না প্রবল বেগে ঘূর্ণিঝড় বয়েছে বন্ধু প্রতি এটা বলতে পারবো না মনে নাই সেদিকে যাবো না বন্ধুরে আমার তেমনিভাবে আমার নবী বলেছেন প্রাকৃতিক দুর্যোগের যখন কেউ পড়বে পড়ার পরে সব কিছু প্রাকৃতিক দুর্যোগ যখন নিয়ে যাবে
দেখছি যতক্ষণ পর্যন্ত ঘুরে দাঁড়াতে না পারবে ততক্ষণ পর্যন্ত অন্যের কাছে সাহায্য চাওয়া তার জন্য বৈধ। যখন সে ঘুরে দাঁড়িয়ে যাবে তারপরে আর কারো কাছে চাওয়া বৈধ হবে না। তিন নম্বরে আমার নবী বলতেছেন যিনি সাহায্য চাইতে এসেছেন ওনাকে কেন্দ্র করে আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে বলতেছেন আরেকজন ব্যক্তিকে সাহায্য করা যাবে, আরেকজন ব্যক্তি কারো কাছে হাত পাততে পারবে, ওই ব্যক্তিটাকে আমার নবী বললেন তোমাদের সমাজের মধ্যে একজন দুস্থ মানুষ আছে, গরিব মানুষ আছে, মিসকিন মানুষ আছে, ওই ব্যক্তিটা নিজে নিজে গরিব বললে হবে না, ওই ব্যক্তিটা যদি নিজে নিজে বলে আমি অভাবী সেটা হবে না, ওই ব্যক্তিটা যদি বলে আমি অসহায় সেটাও গ্রান্টেড হবে না। আমার নবী বলেছেন তার গোত্রের তিনজন লোক, কয়জন লোক? তার গোত্রের তিনজন লোক যদি তার পক্ষে সাক্ষী দেয় যে সত্যিকার অর্থে এক এক করে বিবেক বান বিচক্ষণতা বোধ সম্পর্ক এ সম্পূর্ণ এরকম তিনজন ব্যক্তি যদি কি করে যে সাপোর্ট দেয় যে সত্যিকার অর্থে সে অভাবী, সত্যিকারে সে গরিব, তাহলেই তাকে সাহায্য করা যাবে, অন্যথায় তাকে সাহায্য করা যাবে না। আমার নবী তিনটা কন্ডিশন দিয়েছে। আমাদের মধ্যে অনেক মানুষ ঋণগ্রস্ত হয়ে যায়, হয় কি হয় না? মানুষ যখন ঋণী হয় তখনই সে অভাবী হয়, অনেক বেশি ঋণী, সে ঋণ পরিশোধ করতে কি না সক্ষম না, সে অনেক বেশি অভাবে পড়ে গেছে, সেই ব্যক্তিকে দিতে পারবেন? প্রাকৃতিক দুর্যোগে তার সব কিছু নিয়ে গেছে, ওই ব্যক্তিকে দিতে পারবেন? আর একজন ব্যক্তি তার সম্পর্কে তার গোত্রের তিনজন বুদ্ধিমান ব্যক্তি সুস্থ মস্তিষ্কের মানুষ যদি সাক্ষী দেয় নিশ্চয়ই সে অভাবী, সে চলতে পারে না, তাহলেই তিনি ভিক্ষা করতে পারবেন, মানুষের কাছ থেকে সাহায্য চাইতে পারবেন। নবী বলেছেন তিনটা কন্ডিশনের মধ্যে থেকে যদি কেউ আল্লাহ মানুষের কাছে হাত পাতে তাহলে এটা তার জন্য বৈধ। কিন্তু তিনটা কন্ডিশনের বাইরে, তিনটা শর্তের বাইরে গিয়ে যদি কেউ অর্থ উপার্জনের জন্য, অর্থ বাড়ানোর জন্য, ব্যাপক আকারে বন্ধু সম্পদ বাড়ানোর জন্য মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে খায়, আমার নবী স্পষ্ট করে বলে দিয়েছেন সে হারাম খায়। যারা হারাম খায় তাদের দেহ কিন্তু জান্নাতে যাবে না। যারা হারাম খায় তারা কি করবে না? জান্নাতে যেতে পারবে না। বন্ধুরে আমার, তাহলে সিদ্ধান্ত কোনটা নিব আমরা? মানুষের কাছে চেয়ে চেয়ে নিব নাকি ভালোবেসে দিলে নিব? আরো জোরে, আরো জোরে। আমার একটা গজল মনে পড়ছে, একটু অংশ গাইব? হ্যাঁ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, গাইব? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার প্রেম বিরহের রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কিছু কি বুঝতে পারছেন? আমার হাদিস শরীফের সাথে সুরের মিল আছে না, কথার মিল আছে না? একটু ভাববেন, সুরের দিকে তাকায় লাভ নাই, শুধু কথাগুলো একটু ফলো করেন। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার প্রেম বিরহের মোলালোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা। রসুল আমার কাজে কর্মে, ও বলে না কেন, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার প্রেম বিরহের মোলালোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আমি এটাকে অত্যন্ত প্রেমময় করে গাইতে চাই, কারণ এই গজলটা গাওয়ার জন্য আমার একজন প্রিয় ভালোবাসার হৃদয় রাজ্যে যার বসবাস, ওই ভালোবাসার মানুষটা আমার কাছ, আমার কণ্ঠে গজলটা চাই শুনতে চেয়েছেন, তিনি লন্ডন থেকে, যিনি এই গড়িটা আমার জন্য কি করেছেন, লন্ডন থেকে এনেছেন, এই আংটিটা যিনি লন্ডন থেকে এনেছেন, এবং আজকে যে পাঞ্জাবিটা পরছি ওই পাঞ্জাবিটাও তিনি লন্ডন থেকে পাঠিয়েছেন, এবং এই পাঞ্জাবিটা পরার জন্য আজকে ইনি আমাকে নির্দেশ দিয়েছেন, ওনারই আবদার আমার এই গজলটা গাওয়া। আমি যখনই ছেড়ে দিব তখনই আপনারা কি করবেন, ধরবেন, রাজি আছেন?
রাসূলের শান যত গাইবেন ততই কিন্তু আপনাকে প্রেমের বাজারে যাইতে মন চাইবে। রাসূলের সাথে যত বেশি ভালোবাসার বন্ধন আপনি লাগাইতে পারবেন তত বেশি আপনার দুনিয়া এবং আখেরাতের রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক সকল বলুন আমিন। আরো জোরে আমার সাথে সবাই গাইতে রাজি? সবাই আমি আবার শুরু করি, হ্যাঁ রাজি? নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে লাখ সালাম কদমে, নবী লাখ সালাম কদমে, নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে লাখ সালাম কদমে, সোনার মদিনায় লুকিয়ে আছো গো দেখিতে না পাই নয়নে, আমি দেখিতে না পাই নয়নে, এ চির গোলাম কেঁদে কেঁদে মরে গো আছে কি তোমার স্মরণে, ও গো আছে কি তোমার স্মরণে, দয়ারি নজরে যাও গোলামের দেখা দাও, ধন্য করো জনমে লাখ সালাম কদমে, নবী লাখ সালাম কদমে, নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে লাখ সালাম কদমে, নবী লাখ সালাম কদমে, তোমারি নামে আমি মস্তানা কে ফিরিও বুঝ জবানি, আমি কে ফিরিও বুঝ জবানে, বলেন তোমারি নামে আমি মস্তানম কে ফিরিও বুঝ জবানে, ও গো কে ফিরি আমারি কানে বাজে শুধু প্রিয় নাম, আখি চাহে রোজ পানে, ও গো আখি চাহে রোজ পানে, বেথা লাগে প্রাণে মোর যবি ববি বহুদর, জানি তবু আছো মরুনে লাখ সালাম কদমে, নবী লাখ সালাম কদমে, নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে লাখ সালাম কদমে, নবী লাখ সালাম কদমে, কঠিন হাসরে দেখি ও নবী গো নইলে ডুবে যাব তবু বিহনে, নইলে ডুবে যাব তবু বিহনে, তোমারি উম্মত ভিক্ষা চাহে গো দেখা দিও ঘোর নিদানে, গো দেখা দিও ঘোর নিদানে, বসে আছি আশাতে নিশি ঘোর পোহাতে কামলি বলার কারণে, নবী কামলি বলার কারণে লাখ সালাম কদমে, নবী লাখ সালাম কদমে, নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে লাখ সালাম নবী লাখ সালাম কদমে।
আছো গো দেখতে না পাই নয়নে আমি দেখতে না পাই নয়নে এ চির গোলাম কে দেখে দে মরে গো আছি কি তোমার শরণে দয়ারি নজরে চাও গোলামির দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে মারহাবা ভাল লাগছে না কার কার কাছে ভাল লাগছে হাত তোলেন তো হাত কি এত স্লো উঠাইলে হইব সোজা করে হাত তোলান আরো সোজা কইরা দেখছেন নি বারো পাড়ার মানুষ কত শক্ত কইব না বারো পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মানে ফুল নাই দিব করতে লাল গোলাপ ঠিক কেনা বলেন নাকি ভুল বলছি না বারো পাড়ার মানুষ এমনিও শক্ত কঠিন শক্ত লোক কি রে লাল গোলাপ শুভেচ্ছা কোন উচিত না হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে আসলে কি রাসুলের শান ভাল লাগছে না আমি কিন্তু একজন রাইটার আপনারা জানেন কি না জানেন না আমার এই পিঞ্জরটা ভরা গজল এতদিন গাইছি ছোট থাকতে গাইছি অন্য অন্য লেখকদের লেখা গজল কিন্তু আমি আমি যখন কলম ধরতে শিখলাম তখন কিন্তু আমি আমার লেখা আমার সুরের গজলগুলোই আমি বেশি বেশি গাই আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আরো জোরে আমার লেখা একটা গজল আপনাদেরকে বোঝানোর জন্য একটু গাইব শুনবেন আকাশে সবাই ভালোবাসে জোছনা তরাই তাই জমিনে সবাই ভালোবাসে ফসল বলে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই আকাশে সবাই ভালোবাসে জোছনা চড়াই তাই জমিনে সবাই ভালোবাসে ফসল বলে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই গো প্রভু দিবানিশি তোমায় ডাকি দিবানিশি তোমায় ডাকি রহমতের আশায় তোমার দয়া ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া দিবানিশি তোমায় ডাকি দিবানিশি তোমায় ডাকি দয়ার আশায় তোমার দয়া তোমার দয়া চাই তোমার দয়া পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই মাটি সবাই ভালোবাসে দেহ গোড়া তাই পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই মাটি সবাই ভালোবাসে দেহ গোড়া তাই তোমার দয়া তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া দিবানিশি তোমায় বা দিবানিশি তোমায় ডাকি না যা তের আশায় তোমার দয়া চাই তোমার দয়া ও প্রভু তোমার দয়া চাই ভালো লাগছে না এই প্রত্যেকটা কথার প্রত্যেকটা শব্দের সাথে প্রতিশব্দ অনেকই থাকে আমরা ওয়ার্ড মিনিং যখন পড়ি বাংলা বলেন ইংলিশ বলেন আরবি বলেন যে যে ভাষায় পড়েছি আপনি দেখবেন যে একটা শব্দের সাথে কিন্তু অনেক প্রতিশব্দ যুক্ত থাকে ঠিক তদ্রূপ আমার এই লেখার মাধ্যমে আমি
ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে আইডেন্টিফাই করে দিয়েছে, কিন্তু একটা জায়গা, যেমন পানির কি শুধু একটাই গুণ? অনেক গুণ আছে, এখান থেকে আমি একটা তুলে নিয়েছি, আমি আমার মতো করে, মনের মতো করে, আমার হৃদয় থেকে আমার মতো করে, আমি ভাষা প্রয়োগ করে আমি সেটা লিখেছি মানুষকে বোঝানোর জন্য। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়েছেন, মাটি দিয়েছেন, ফুল দিয়েছেন, সুর দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সব কিছু আপনার আমার জন্যই দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তিনের মধ্যে বলেছেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে কি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার আলোচনা কিন্তু শেষ, আর আলোচনা করব না, কারণ ধরতে দেরি হয়ে গেছে। কি আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি? আজকে কি আমরা সুন্দর আছি? পৃথিবী আমাদেরকে অসুন্দর করে দিয়েছে। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা 3 ও সূরা ইনফিতর, ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি? না। আমাদের এই মন পথে, মন মতো যেই রাস্তা, সেই রাস্তা থেকে আমাদেরকে আউট করে দিয়েছে কে? পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেমনি করে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি ভাবে আমরা সুন্দর মানুষ হয়ে আমরা পৃথিবীতে জীবনযাপন করব। এবং যাওয়ার আগেই আমরা এই পৃথিবীতে যেমন বাজার চালা চলা সম্ভব নয়, টাকা ছাড়া পথ চলা সম্ভব নয়, ঠিক তেমনি পরপারেও কিন্তু আপনার উপার্জিত আপনার আমল ছাড়া কিন্তু আপনার আমার পক্ষে পথ চলা সম্ভব নয়। আমরা সেই বাড়ি, সেই জায়গা, সেটা কিন্তু আমাদের ফিউচার। এই ফিউচারকে আমরা ব্রাইটনেস করতে হলে তাহলে অবশ্যই আমাদেরকে ফিউচারের চিন্তা করতে হবে। একদিন কিন্তু আপনি আমি ছিলাম না, আজকে আসি, আরেকদিন যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব। মনে রাখবেন, আপনার এই পৃথিবীতে কত বন্ধু বান্ধব আছে। আপনি সত্যিকারে অসুস্থ না, আপনি একদিন শুধু একটু অসুস্থতার ভান করে দেখেন, আপনার প্রিয়জন কেউ আপনার কাছে আসবে না। কারণ চাল দিতে হবে, ডাল দিতে হবে, টাকা দিতে হবে, হয়তোবা আপনার সাথে শারীরিকভাবেও সময় আপনাকে দিতে হবে, এই জন্য সে বিভিন্ন বায়না ধরে চলে যাবে। কিন্তু আপনার যিনি প্রাণের চেয়ে কাছে, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতে আত্মার চাইতে আরও কাছে সেই নবী আপনার আপন হয়ে যাবে। দুর্দিনে কেউ আপনার সাথে না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সঙ্গী হয়ে থাকবে। পৃথিবী আপনাকে ভুলে যাবে, কিন্তু যিনি আপনাকে এত সুন্দর করে, এত মায়া করে, মন মতো করে সাজিয়েছেন, ইনি আপনাকে আমাকে কোনোদিনও ভুলবে না। আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ধ্বংস করার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্যই ধ্বংস করেছে, সৃষ্টি করেছেন। কিন্তু ধ্বংস আমরা নিজেরাই নিজেদেরকে করছি। কোরআন শরীফে সূরা ইউনূস, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই জালেমদেরকে নিয়েও আমি করোনাকালে দেখছি, অনেক পয়সাওয়ালা বড়লোক যারা, পৃথিবীর লোভী যারা বড়লোক, তারা পরের হক নষ্ট করে বড়লোক হয়েছে। আমি দেখেছি করোনাকালে প্রতিকূল অবস্থায় কিন্তু মানুষকে, মানুষের উপর নিপীড়ন চালিয়েছে। তখন আমি সেই পরিস্থিতি দেখে আমি কলম ধরেছিলাম, আমি লিখেছিলাম, বলবো শুনবেন? খারাপ লাগতে পারে মন থেকে, যদি খারাপ লাগে মন থেকে বকা টকা দিয়েন না, বলবো কথা বলবেন না, পারলে আমার সাথে সুর দিবেন। এটাও কিন্তু অত্যন্ত মজার কথাগুলো আমি তুলে ধরেছি, আমার কলম দ্বারা, মনের ভাষা আমি লেখনীর মাধ্যমে প্রকাশ করেছি, সব বলবো? হ্যাঁ, জুলুম যারা করে না বন্ধু, হারাই না তুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুম, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল, বলেন জনম জনমকে দিও তোমার হবে না মাসুল, ঠিক না? অনেক লম্বা কিন্তু, আর গাইব না, কারণ এখানে অনেক অতিথিরা আসছে, আমি যেভাবে দাওয়াত করেছি তারা সে সম্মান রেখে এসেছেন, ওনাদের কিন্তু আবার আগামীকালকে অফিস করতে হবে। এখন আমার সামনে, হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি যখন আসে বন্ধু,
শীতল মরুভূমি তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না ক্ষমা যদি না পাও বন্ধু ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কোল জন্ম জন্ম কি দিও তোমার হবে ধামশোল বলে জন্ম ছাড়া করলা বন্ধু হারাইল দো কোল জন্ম জন্ম কে দেও তোমার হবে নামাশো একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখন তো আছে সময় এখন তো আছে সময় বোঝো তোমার ভোল জন্ম জন্ম কি দেও তোমার হবে নাম সোল বলে জন্ম জন্ম কি দেও তোমার জোরে জোরে বলেন মারহাবা আমার লেখা অনেক গজল আছে আমি যাদেরকে আজকে ভালোবেসে দাওয়াত দিয়েছি আপনারাও যারা ভালোবেসে এসেছেন আরও আশেপাশে প্রোগ্রাম আমি নেওয়ার চেষ্টা করবো আসলে আমার প্রোগ্রামগুলো বিশাল বড় বড় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে প্রোগ্রামে অ্যাটেন্ড করে তা আসলে কাছাকাছি প্রোগ্রাম করে মজাও নাই দূর দূরান্তে গেলেই আলোচনা করেও মজা পাই প্রোডাকশনটাও থাকে ভালো আলোচনা করার মানসিকতাও থাকে অনেক সুন্দর সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি আরেকটা দাওয়াত দেই যদি মনে রাখতে পারেন আর কি এই যে আমার এই ভাই আমার পাশে বসে আছে ওনার বাবা ছিলেন একজন অত্যন্ত দূরদর্শী সন্নি প্রেমী একজন মানুষ ওনার বাবার সুযোগ্য সন্তান উনি চাইতেছেন অত্যন্ত বিশাল আকারে